আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন ভারতে পালাচ্ছে সরকারের মন্ত্রীরা? আওয়ামী লীগ যে মানের সেরা রাজনৈতিক সংগঠন, সেই মানের অমানবিক জাহেল নেতৃত্বের আবিষ্কারকও। ইতিহাস পেছন থেকে টানতে গেলে শেখ মুজিব যে মানের নেতা ছিলেন, সেই মানের রাষ্ট্রনায়ক ছিলেন না। একই ধারাবাহিকতা বজায় রেখেছেন শেখ হাসিনাও। মারমুখী রাজনীতির পাশাপাশি ভীতিকর পরিবেশ পরিস্থিতি ক্ষমতায় আসার পরও তার চেয়ে অধিক অস্থিরতা তৈরি কখনোই যোগ্য সরকারের প্রমাণ দেয় না। মানুষের মানবিকতা কেড়ে নিয়ে অমানবিক রাষ্ট্র গঠন বাংলাদেশের মানবিক রাজনৈতিক পরিবেশ ও স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। অপরাজনীতি আমাদের পারিবারিক ব্যবস্থা ভেঙে দিয়েছে, সামাজিক পরিবেশ নষ্ট করে দিয়েছে। প্রতিটি পরিবারের ভাই শত্রু ভাই অথবা পিতা পুত্রকে একে অপরের শত্রু বানিয়ে দিয়েছে। অথবা কোন পরিবারে আওয়ামী লীগ করা কোনো সন্তান না থাকলেও সমাজের কিছু অসভ্য লোককে পুরো সমাজের সুন্দর পরিবেশ ধ্বংস করতে লেলিয়ে দেওয়া হয়েছে। এমনি ভাবে প্রতিটি পরিবারের সমাজ ধ্বংসের মাধ্যমে একটি অমানবিক রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে। অতীতে আমাদের প্রতিটি পরিবারে একাধিক রাজনীতির জনশক্তি থাকলেও ভাইয়ের সাথে ভাই কিংবা পিতা পুত্রের মাঝে শত্রুতা ছিল না। এমনি ভাবে সমাজেও একাধিক রাজনীতির প্রচলন ছিল। নির্বাচন মানেও ছিল যেন একটি উৎসব মুখর আমেজ। একই কেন্দ্রে একই সমাজের বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর এজেন্ট হওয়ার মাধ্যমে ভোট গণনায় উপস্থিত থাকতেন। সেখানে ফলাফল মেনে নেওয়াই ছিল যেন এক প্রকারের সভ্যতা। আর সেই সভ্যতাকে ধ্বংস করার জন্য রাজনীতিতে কত বড় অসভ্য ব্যক্তিদের প্রচলন ঘটলে এমন নির্লজ্জতার দিকে জাতিকে ঠেলে দিয়েছে। আজ যেই পরিবার একজন মাত্র বিশৃঙ্খলা সৃষ্টিকারী রাজনৈতিক দলের সন্তানও থাকে, সেই পরিবারের জন্য সেই সন্তান যেন এক কালসাপে পরিণত হয়েছে। ভাই মানে না, পিতা মানে না, সমাজ মানে না, ন্যায় মানে না, যেন পুরো সমাজ পরিবারকে একাই জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। যা কোনো ডাকাত দলের লোক হলে কিংবা বেয়াদবের ফাঁদে পড়লে এমন মানুষ এমন নির্লজ্জতাকে বেছে নেয়। আর এই শ্রেণীর লোকগুলো সমাজের মানুষের সম্পদের লুণ্ঠন, ভোট চুরি থেকে শুরু করে এমন কোনো বেহায়াপনা নেই যা তারা করে না। এদের অত্যাচারে প্রতিদিন সাধারণ নির্যাতিত মানুষের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের সভ্য মানুষগুলোকে অবজ্ঞা করে তাদের উপর আজাবে নির্বাচন চাপিয়ে দিয়ে যা খুশি তাই করছে। নির্বিচারে হাজার হাজার মানুষ গুম খুন সহ লক্ষ লক্ষ মানুষের উপর জুলুম চাপিয়ে 16 কোটি মানুষের অধিকার হরণ করে নিয়েছে, যার ফলে আওয়ামী লীগ এখন IS উগ্রবাদী মোদীর বিজেপির মতো একটি অপরাধী জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর সেই জঙ্গি প্রধান ব্যক্তিটির নামও স্পষ্ট, যাদের সাথে দেশের কোনো একটি প্রতিষ্ঠিত আদর্শিক রাজনৈতিক সংগঠনের সাথে সম্পর্ক নেই, সেই সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রার্থিতার অধিকারটুকুও হরণ করে নিয়েছে। মহান আল্লাহ জালিমকে ধ্বংস করার মধ্য দিয়ে জাতিকে একটি সভ্য সমাজ গঠনে তৌফিক দান করুন। আমি এবার ভিন্ন প্রসঙ্গ। কারাগারে ডিভিশন বাতিল, কনডেম সেলে প্রদীপ ও লিয়াকত। মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রদীপ ও লিয়াকতকে কারাগারের কনডেম সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায় শেষে তাদের কক্সবাজার জেলা কারাগারে নেওয়ার পর কনডেম সেলে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি সিনহা হত্যা মামলার এই দুই আসামির ডিভিশনও বাতিল করা হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নিসার আলম জানিয়েছেন এই তথ্য। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হলে মামলার রায় হওয়ার 7 দিনের মধ্যে সমস্ত নথি, কেস ডায়েরি ও সাক্ষী প্রমাণাদি সহ কাগজপত্র হাইকোর্টে প্রেরণ করতে হয়। এরপর লাল সালু দিয়ে বিশেষ ধরনের প্যাকেট করে এইসব কাগজপত্র হাইকোর্টে পাঠাতে হয়। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মামলার রায়ের কপিও সেভাবেই হাইকোর্টে যেতে পারে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের সিনিয়র আইনজীবী ও সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর। অ্যাডভোকেট জাহাঙ্গীর বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির আদেশ হাইকোর্টকে অবহিত করতে হয়। হাইকোর্টকে অবহিত না করা পর্যন্ত কার্যকর হবে না। এছাড়াও আসামি পক্ষ আপিল করতে পারে। মামলায় সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার ইখতিয়ার সবার রয়েছে। এদিকে 31 জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। খাবার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা জেল কোড অনুযায়ী হবে বলে জানিয়েছে কক্সবাজার জেল সুপার নাসের নিসার আলম। তিনি জানান, প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে জেল কোড অনুযায়ী প্রদীপ ও লিয়াকত কারাগারের ডিভিশন পেতেন। এই দুইজন হত্যা মামলায় দণ্ডিত হওয়ায় তাদের কারাগারের ডিভিশন বাতিল হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কক্সবাজারের কারাগারে কোনো কনডেম সেলই নেই, সুতরাং 6-6 ফুট প্রদীপ সাহেব থাকবেন না। প্রদীপ যে অপরাধ করেছে তার শাস্তি
কি হবে তা তার আইনজীবী আগে অনুমান করতে পেরেছেন। আর তাই ফাঁসি থেকে বাঁচাতে না পারলেও যাতে কনডেম সেলে থাকতে না হয় সেই কারণেই তার কেস কক্সবাজার আদালতে নিয়ে যাওয়া হয়নি। তো ওই কারাগারে কিছুদিন সে নিয়মের মাঝে থাকবে, তারপর যখন তাকে নিয়ে লেখালেখি শেষ হবে তখন তিনি জেলে বসেও শ্বশুর বাড়ির সুবিধা নেবেন। আর ঠিক তাই তাকে সিস্টেম করে ঢাকায় বহু দূরের কারাগারে রাখা হচ্ছে। পুরো প্রক্রিয়াটা এভাবেই করা হচ্ছে না তো? এবার ভিন্ন প্রসঙ্গ, ঘটনাস্থলে না থেকেও 18 মাস বন্দী, আমরা মুক্তি চাই। তিন পুলিশ সদস্যের স্বজন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হবে দুপুরে। আজ সোমবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন আসামিদের স্বজনরা। তারা বলেন সিনহা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, তবে নির্দোষ সবাই যেন মুক্তি পান। সিনহা হত্যা মামলার আসামি পুলিশের বরখাস্ত সহকারী উপপরিদর্শক লিটন মিয়ার স্ত্রী হ্যাপি আক্তার বলেন, ঘটনার 5 থেকে 10 মিনিট পরে ফাঁড়িতে মুন্সির কাছে ফোন করেন লিয়াকত স্যার, আরো পুলিশ সদস্য আসতে হবে, এখানে ঝামেলা হয়েছে। তখন ফাঁড়ির মুন্সি আমার স্বামীকে বলেন আপনাকে এপিবিএন চেকপোস্টে যেতে হবে। তখন আমার স্বামী 3 জন কনস্টেবল নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে রওনা দেন। অর্ধেক পথ যাওয়ার পর দেখতে পান অনেক মানুষের ভিড়ের কারণে যানজটের সৃষ্টি হয়েছে আর সামনে এগুনো যাচ্ছে না। তখন তারা অটোরিকশা ছেড়ে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান, গিয়ে দেখেন একটি লাশ পড়ে আছে। সিনিয়র অফিসার লিয়াকত স্যার ও প্রদীপ স্যার বলেন তোমরা এটা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যাও। আমার স্বামী 3 জন কনস্টেবল সাফানুল করিম, আব্দুল্লাল মামুন ও কামাল হোসেন এই 4 জন দায়িত্ব নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যান। এটাই তাদের অপরাধ, কেন তারা ডিউটি পালন করতে গেল সে অপরাধে তারা 18 মাস কারাবন্দী হয়ে আছে। আমি চাই যে প্রকৃত অপরাধী লিয়াকত স্যার নিজেই স্বীকার করেছেন তার গুলিতে মৃত্যু হয়েছে, যে প্রকৃত অপরাধী তার সাজা থেকে আর নির্দোষ মানুষগুলো যেন বেকসুর খালাস পায়, বলেন হ্যাপি। তিনি আরো বলেন আমার স্বামী নির্দোষ, তিনি আধা ঘন্টা পরে গেছেন, ঘটনা দেখেননি, কে গুলি করেছে কেন গুলি করেছে সেটাও দেখেননি, বড় অফিসারের নির্দেশে ডিউটি পালন করেছে, সেটা তার অপরাধ হতে পারে, যদি সেটা অপরাধ হয়ে থাকে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে যাবে না, আমার পরিবার আজ রাস্তায় দাঁড়িয়েছে, আমি আর্থিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে গেছি মানুষের কাছে। সিনহা হত্যা মামলা আসলে এটা খুব জঘন্য একটা কাজ, আমরাও চাই সিনহা সাহেবের প্রকৃত হত্যাকারীদের শাস্তি হোক। কনস্টেবল কামাল হোসেনের স্ত্রী লিজা মনি বলেন আমার স্বামী কোনো অপরাধ করেননি, আমার স্বামী যখন বাসা থেকে বের হচ্ছে তখন আমি বাসায় ছিলাম, আমি তখন অন্তঃসত্ত্বা, উনি আমাকে না দেখে ডিউটি পালন করতে গেছেন, উনি আধা ঘন্টা পরে গেছেন, ঘটনাস্থলে ছিলেনও না, স্যারের নির্দেশে উনি ডিউটি পালন করতে গেছেন, আমার বাচ্চাকে নিয়ে 2 বছর অনেক কষ্ট পাচ্ছি, আমি চাই আমার স্বামী খালাস হোক।